কিরে বাবা, মুখটাও ধুলি না। খুব খিদে পেয়ে গেছে, পাচ্ছি না। তাই খেতে দাও, খেতে দাও, ভাত তুমি খেয়ে মা, নিয়েছো। মুখ ধুলো না, ও কিছু না, কিছু আমি কি হবে না, করবে? মুখ না ধুয়ে অফিস থেকে আরে বাবা, এসেছি। ধর বাবা, আমিও তো বসে আছি খাবার দেওয়ার জন্য, রাত হয়ে গেছে। অফিস থেকে এসেছি, খুব খিদে পেয়ে গেছে। তাই আমিও ভাত বেড়ে রেডি হয়ে বসেছিলাম যে কখন খাওয়াবো তোকে। এটা কি গো মা? এটা কচুর শাক, ভালো হয়েছে? খুব ভালো, মায়ের হাতে সবকিছুই ভালো, তাই ভালো। খুব ভালো হয়েছে। এত খিদে পেয়ে গেছে আর মুখ মুখ ধুইনি। মাকে বললাম তাড়াতাড়ি খেতে দাও, সব কিছু হবে না, এরকম না তুলেও খাওয়া যায়, তাই না বলো? আর সারাদিন কি টিকপিট করে বৃষ্টি পড়ছে, ভালো লাগছে না সত্যি কথা। দিন অমৃত প্রসাদ, পুরো মনে হচ্ছে মায়ের হাতে প্রসাদ খাচ্ছি। খুব ভালো হয়েছে শাকটা, খুব সুন্দর রান্না হয়েছে। তোমরা কারা কারা এরকম মায়ের কাছে আবদার করো ভাত খাওয়ার জন্য? সবসময় তো নিজের হাতে খাই, নিজের হাতে খেতে খেতে না স্বাদটা একরকম মনে হয়, মায়ের হাতে খেলেই স্বাদটা অন্যরকম লাগে। আমরাও ছোটবেলা মায়ের হাতে খেতে চাইতাম, বলতাম মাকে, মা একটু খাইয়ে দেবে। তোমরা কারা কারা আমার মতো এরকম হ্যাংলামো করো, মায়ের হাতে খেতে চাও, তোমরাও জানাও। আমরা এরকম বুড়ো বুড়ি হয়ে গেলেও মাদের কাছে তো ছোট, মা বাবাদের কাছে ছেলে মেয়ে সবসময় মা বাবার কাছে ছোট, তবুও হ্যাংলামো করি। আমাকে বলো খেতে আসতে, তোমরাও খেতে চলে আসো, আমার হাতে রান্না যদি খেতে চাও চলে আসো। তোমরা ডাল ভাত, ডাল ভাত, বড়া, কচুর শাক, কচুর শাক, এই যে গরিবের খাবার, গরিবের খাবার, ডাল ডাল ভাত আর কি মা, আর বড়া, বড়া। চলে আসো, তোমরাও তোমরাও চলে আসো। শুধু দেবিকাকে খাইয়ে দেবো কেন, ওদেরকেও খাইয়ে দাও, তোমাদেরকেও খাইয়ে দেবো, এসো। তোমরাও তো আমাদের সন্তান না, এরকম ভাবে সারা জীবন খাইয়ে দিও মা। আচ্ছা, মা সারা জীবন অন্নপূর্ণা যদি বেঁচে থাকি তাহলে তো খাইয়ে দেবো, মা অন্নপূর্ণা, মা শারদা, মহাশারদা এরকম হয়ে ঘরে ঘরে থেকে আমাদেরকে খাইয়ে দিও। আহ, খুব ভালো জানো, খুব সুন্দর। ওইদিন দেবিকা খায়, আজকে তোমরা চলে আসো, তোমরা তোমাদেরকেও খাইয়ে দেবো। আজকে দেবো, যাও লিস্টি মুছে গেল, যা 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 যা, শান্তি, টাটা টাটা।